আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুঝে এন্টারটেনমেন্ট আমি সাকাবাদ সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো দুই হাজার তেইশ সালে ওটিটিতে মুক্তি পাওয়া সেরা পাঁচ বাংলাদেশের সিনেমা নিয়ে সিনেমা হলের মতো এবছর ওটিটিতেও বাংলাদেশি সিনেমার অবস্থা খুব একটা বেশি আশাব্যঞ্জক কিন্তু ছিল না আমি ভাবছিলাম প্রথমে যে সেটা দশটা সিনেমা নিয়ে টপচার্ট হয়তো বানাবো কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে দশটা উল্লেখ করার মতো সিনেমা আসলে সেরকম করে রিলিজ পায় নাই অন্তত আমাকে সেরকম ভালো লাগাতে পারে নাই তো এই জায়গায়ও আসলে আরও উন্নতির জায়গা আছে আশা করি পরের বছরটাতে আরও অনেকগুলো ভালো সিনেমা ওটিটিতে রিলিজ পাবে এবং টপ টেন করার মতো হয়তো সুযোগ সামনের বছরটাতে পাবো তো এবছর যে পাঁচটা সিনেমা ভালো লেগেছে সেগুলো নিয়েই কথা বলতে যাচ্ছি তো এগুলো সিনেমাগুলোর ক্ষেত্রেও আমি বলবো যে সাবজেক্টিভলি হয়তো আমি প্রেফারেন্সটা করেছি আপনাদের হয়তো এই বিশেষ সিনেমাগুলো থেকে অনেক বাইরে অনেক সিনেমা হয়তো অনেক বেশি ভালো লেগে থাকতে পারে আপনাদের প্রেফারেন্সটা হয়তো ভিন্ন হতে পারে আশা করি সেই ব্যাপারগুলো মাথায় রেখে এই টপ চারটা দেখবেন চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক ফাইভ বাবা সামন ইজ মি আমি হাঁটতেছি আর আমার পেছনে একটা অসি আমাকে ফলো করতেছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটা বিনজে মুক্তি পেলো অল্প কয়েকদিন আগে এই সিনেমাটা আলাদা রিভিউ করব ভেবেছিলাম বাট সময়ে সুযোগ করে উঠতে পারি নাই তো এই সিনেমাটা আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে এই সিনেমাটার গল্পটা খুব ইউনিক ছিল একটা থ্রিল ছিল পুরোচিত্রনাট্য জুড়ে এবং শেষে একটা ভালো একটা টুইস্ট ছিল এবং ক্যারেক্টারাইজেশনের জায়গাতেও এই সিনেমাটা যথেষ্ট স্ট্রং ছিল অভিনয় শিল্পীদের মোটামুটি সবাই খুব ভালো অভিনয় করেছেন ইরফান সাজ্জাতের কথা সবচেয়ে বেশি করে বলতে হয় যে তিনি খুব সারপ্রাইজিংলি খুব ভালো একটা অভিনয় উপহার দিয়েছেন সারপ্রাইজিং বলছি কারণ তার কাছ থেকে আসলে এই ধরনের পারফরমেন্স সচরাচর দেখা যায় না তো এই ক্যারেক্টারটা হয়তো একটা টার্নিং পয়েন্ট হতে পারে বা এই পারফরমেন্সটা সামনের দিনগুলোতে হয়তো তিনি এরকম খুব সিগনিফিকেন্ট এবং ইউনিক রোল প্লে করার সুযোগ হয়তো তিনি পাবেন পাশাপাশি সিনেমা দারুণ অভিনয় করেছেন খুব দরক দিয়ে অভিনয়টা করেছেন খুব ভালো লেগেছে সোহেল মন্ডলকেও পুলিশ চরিত্রে খুব ভালো লেগেছে দেখতে তাসনে আফারিনের আসলে অত বেশি স্কোপ ছিল না তেমন কিছু করার তারপরও তিনি যতটুকু করেছেন ভালো করেছেন তবে এই সিনেমার ব্যাপারে আমার আসলে একটা ছোট্ট কমপ্লেন আছে সেটা হচ্ছে যে সিনেমাটাকে যেভাবে প্রচার করা হয়েছে যে প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদের সাথে যেরকম বর্ণ বৈষম্য করা হয় বা তারা যে ধরনের বিপদে পড়েন সেটা নিয়ে এরকম একটা সিনেমা ওই ব্যাপারটা কিন্তু আসলে অনেকটাই মিসলিডিং সিনেমাটা কিন্তু মোটেও সেরকম ব্যাপার নিয়ে না ওভারঅল সিনেমাটা ভালো হয়েছে আমি মন্দ সিনেমা বলছি না সিনেমার টুইস্ট সব কিছু মিলে খুব ভালো একটা সিনেমা হয়েছে বাট সিনেমাটাকে যেভাবে প্রচার করা হয়েছে সেরকম আসলে সিনেমায় তেমন কিছুই নাই মূল গল্পটা সেটাকে নিয়েই না জাস্ট তাসনিয়া ফারিনকে একটা বিদেশে একটা একটা বিদেশি অস্ট্রেলিয়ান সে ফলো করে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় বাট সেটা কিন্তু বর্ণ বৈষম্যের কারণে না তো এই ব্যাপারটা মাথায় রেখে যারা দেখবেন সিনেমাটা তারা হয়তো একটু হতাশ হতে পারেন কারণ ওই ব্যাপারে আসলে তেমন কিছু এক্সপ্লোর করা হয় নাই সিনেমা শুরুতে জাস্ট কিছু ফুটেজ দেখানো হয়েছে বাংলাদেশী বা বিভিন্ন ইন্ডিয়ান যারা আছেন তারা বর্ণ বৈষম্যের শিকার হচ্ছেন ওই ব্যাপারটা বাট এই সিনেমাটা অবশ্যই ওই ব্যাপারটা নিয়ে না ফোর ফ্রাইডে হ্যালো এটা কি নাইন আমি তো মা অর্ডার করে এখন আপনারা যদি তাড়াতাড়ি না আসেন আরো দুইটা মার্টার বছরের শুরুতে মুক্তি পেয়েছিলো রাহেন রাফি পরিচালিত এই ওয়েব ফিল্মটা এই সিনেমাটাও যথেষ্ট বাস ক্রিয়েট করতে পেরেছিল বা ভায়োলেন্স বা ক্যারেক্টারাইজেশনের দিক থেকে আসলে খুব ভয়ানক কিছু হবে এরকম আশা করছিলাম মূল যে ভায়োলেন্সের জায়গাটা দেখা হয় তার আগে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা যেরকম করে করা হয়েছিল সেটা আরও বেশি গুজবামস দেয় মূল ভায়োলেন্স যে জায়গা থেকে শুরু হয় তারপর থেকে আসলে আমার কাছে অতটাও ভয়ঙ্কর লাগে নাই এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে বাট তার আগ পর্যন্ত কিন্তু চিত্রনাট্যটা যথেষ্ট স্ট্রং তমা মির্জাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে তার সাথে যা যা হয় যা তাকে এই এক্সটেন্ট অবধি যেতে বাধ্য করে সেই জায়গাটা খুবই কনভিনসিং ছিল খুবই দুর্দান্ত একটা নির্মাণ ছিল সব কিছু মিলিয়ে ফ্রি পুনর্মিলনে তুই যখন কেমন আছিস লিখে টেক্স দিস আমি বুঝে যাই যে তুই ভালো নেই আর সেই তুই ঠিক আছে বললেই আমি মেনে নেব যে সব ঠিক আছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত খুব ফিল গুড টাইপের একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা ছিল পুনর্মিলনে ওভারঅল সিনেমাটা যখন দেখেছি খুব ভালো লাগা কাজ করছিল যারা অভিনয় শিল্পী ছিলেন স্পেশালি সিয়াম আহমেদ তারা অভিনয় খুবই ভালো লেগেছে এই সিনেমায় সিনেমার মিউজিক গান বা কাজিনদের সাথে তাদের যে খুনসুটি এই জায়গাগুলো দা ইমোশনাল জায়গাগুলোতে তাসনিয়া ফারিনের সাথে তার যে সম্পর্কটা এটাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে সব কিছু মিলিয়ে খুব ভালো একটা কাজ ছিল আমার মতে পুনর্মিলনে চু সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এই পুচকু তো বাপ তোর জন্য কি কি করছে তো মনে থাকবে তো আমরা কি মনে রাখছি আমাদের আব্বা আম্মা কি করছে আমাদের জন্য পরিচালক মুস্তফা সাহর ফারুকি পরিচালিত এবং অভিনীত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি তিশা এবং ফারুকি দম্পতির জীবনের একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে যা যা হয়েছিল তার সাথে কিছুটা অ্যাড করেই হয়তো সিনেমাটা বানিয়েছেন সাহেব এবং খুবই ভালো লাগার মতো একটা সিনেমা উপহার দিয়েছেন আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে এই সিনেমাটা খুবই সিম্পল বা খুবই সাটেল এবং খুব টাচি একটা গল্পের উপরে সুন্দর একটা ট্রিটমেন্টের সিনেমা ফারুকি সাহেব নিজেও খুব ভালো অভিনয় করেছেন তিশা তো ভালো অভিনয় করেছেনই ডেফিনেটলি অন যারা পার্শ্বচরিত্রে চরিত্রে যারা ছিলেন তারাও খুব ভালো অভিনয় করেছেন আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখবেন খুব ভালো লাগবে আশা করি এই সিনেমাটা ওয়ান উনিশ কুড়ি এবছর আমার সবচাইতে ভালো লাগা সিনেমা এটাই ছিল ওটিটিতে আরফিন শুভকে আসলে আমি এই ধরনের চরিত্রে অনেকদিন ধরে দেখাটা মিস করছিলাম তাকে আসলে প্রথমে ভালো লেগেই ছিল আমার এরকম রোমান্টিক কমেডিতে কমে সেরকম একটা চরিত্র তাকে এখানে দেওয়া হয়েছিল এবং তিনি দুর্দান্তভাবে পারফর্ম করেছিলেন এবং বিন্দুকেও আসলে অনেকদিন পরে দেখলাম তার সাথে জুটিটাও আসলে খুবই মানুষই ছিল মিজানুর রহমান আরিয়ান আসলে রম কমে আমাদের দেশে আসলে বলতে গেলে যারা নির্মাতা আছেন তাদের মধ্যে সেরা নির্মাতা আশা করি খুব দ্রুতই তাকে বড় পর্দায় দেখতে পাবো ওটিটিতে তো নিয়মিত তিনি কাজ করছেনই নাটক অঙ্গনেও কাজ করছেন তো এই সিনেমাটা আসলে খুবই ভালো লাগা ছিল এই সিনেমার সাউন্ডট্র্যাকটাও আমার কাছে খুব প্রিয় চিত্রনাট্যটা খুবই মজার ডায়লগুলো খুবই ভালো লাগার মতো এই সব কিছু মিলিয়ে সিম্পলের মধ্যে খুবই উপভোগ্য এবং মনে রাখার মতো একটা সিনেমা ছিল উনিশ কুড়ি তো প্রিয় দর্শক এই ছিল এবছর ওটিটিতে মুক্তি পাওয়া বাংলাদেশের সেরা সিনেমাগুলোর তালিকা নিয়ে আমার এই চার্টটা তো আপনাদের কাছে এবছরের সেরা ওটিটি সিনেমা কোনগুলো সেই তালিকা প্লিজ কমেন্ট সেকশন আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ